স্বপ্ন আমরা সবাই দেখি, তবে প্রায়ই সেটা নিজেকে নিয়ে ছোট আকারে। কিন্তু মানুষকে নিয়ে, মানুষের কল্যাণে স্বপ্ন দেখার মহত্ত্ব সবার হয় না। এমনই কল্যাণের ব্রতচারী, স্বপ্নচারী, মানবহিতৈষী মানুষ, সফল উদ্যোক্তা ও সমাজসেবক জনাব এম এ হাসান। যিনি স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখাতে এবং বাস্তবায়নের সুনিপুণ কারিগর। 1947 সালের জুন মাসে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কুশাইরবাগ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের এই বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আব্দুল হামিদ ছিলেন একজন ধর্মপ্রাণ, বিচক্ষণ, সৎ ও সফল ব্যবসায়ী। মাতা খালেদা হামিদ ছিলেন গৃহিণী। 6 ভাই 4 বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আশৈশব বিনয়ী ও মেধাবী জনাব এম এ হাসান পড়াশোনা শুরু করেন পারজোয়ার কালিন্দী প্রাথমিক বিদ্যালয়ে। তিনি স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে 1959 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে করাচির ট্যারিফ কমিশনে যোগ দেন। স্বাধীনতা যুদ্ধের পর এক্সিকিউটিভ অফিসার হিসেবে কন্ট্রোলার অফ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস অফিসে পুনরায় যোগদান করেন। মানুষের কল্যাণের বৃহত্তর স্বপ্ন যার বুকে, তিনি তো চাকরির সীমিত পরিসরে নিজেকে বেশি দিন বন্দী রাখতে পারেন না। 1975 সালে সরকারি চাকুরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে শুরু করলেন ঔষধের ব্যবসা। প্রথম উদ্যোগ হাসান কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। অল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠান আমেরিকা ও ইউরোপের বেশ কিছু ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের এদেশের একমাত্র এজেন্ট হয়ে ওঠে। এরপরই 1986 সালে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে অ্যারিস্টো ফার্মা লিমিটেড প্রতিষ্ঠা করেন। বর্তমানে অ্যারিস্টো ফার্মা লিমিটেড জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আস্থার সাথে গুণগত মান সম্পন্ন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে প্রথম সারির একটি বিশ্বস্ত ও পরিচিত নাম। তাঁর সততা, সুদূর প্রসারী চিন্তা, দক্ষ ব্যবস্থাপনা, সফল নেতৃত্ব ও দৃঢ়তা আজ অ্যারিস্টো ফার্মা লিমিটেডকে সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় করেছে। প্রতিষ্ঠিত করেছে প্রায় 5,500 পরিবারকে, যারা অ্যারিস্টো ফার্মা লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করে। এই 5,500 পরিবার এম এ হাসানের আপন পরিবার। প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হলেও সকল কর্মী কর্মচারীর কাছে তিনি প্রিয় সহকর্মী, বন্ধু, ভাই এবং একজন আদর্শ মানুষ। স্বপ্নদ্রষ্টা মানুষ বলেই উদ্যোগ, বৈচিত্র্য আর সেবার বিশালতায় নিজেকে সম্পৃক্ত করেছেন। অংশ নিয়েছেন বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব তথা লায়নিজমের সাথে। 1986 সালে লায়নিজমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে লালবাগ লায়ন্স ক্লাবে যোগ দেন।
লায়নিজমের পরিধিকে আরও বিস্তৃত এবং ব্যাপক করার প্রয়াসে 1994 সালে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন প্রতিষ্ঠা করেন। তিনি উক্ত ক্লাবের অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। লায়ন জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করে শো লাইট সেভ সাইট স্লোগান দিয়ে 2001 সালে লায়ন জেলা 315A2 এর গভর্নর নির্বাচিত হন। দৃষ্টিদানের মহিমান্বিত চেতনায় উদ্বুদ্ধ জনাব এম এ হাসান গভর্নর থাকাকালীন সময়ে ব্যাপক কাজ করেছেন, এখনও চোখের যত্নের উপর অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক LCIF কন্ট্রিবিউটর 40টি ডায়মন্ড অর্জনকারী লায়ন। 2001-2002 সালে BLF এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর্ত মানবতার সেবা তাঁর বিশাল স্বপ্নের ও কর্মযজ্ঞের এক অবিচ্ছেদ্য অংশ। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার জন্য বৃত্তি, অসহায় ও দরিদ্র মানুষের উন্নত চিকিৎসার জন্য অর্থ, কর্মসংস্থান ও অন্যান্য বিভিন্ন সামাজিক প্রয়োজনে তিনি নিয়মিত সহায়তা করে থাকেন। আজন্ম লালিত কেরানীগঞ্জের মাটি এবং মানুষের প্রতি রয়েছে তাঁর অদম্য আবেগ আর ভালোবাসা। পিতৃভক্ত এম এ হাসান নিজ এলাকা কেরানীগঞ্জে তাঁর ভাইদের নিয়ে পিতার নামে প্রতিষ্ঠা করেছেন আব্দুল হামিদ ফাউন্ডেশন। আব্দুল হামিদ ফাউন্ডেশন হসপিটালে এলাকার গরিব ও অসহায় মানুষসহ গর্ভবতী মাদের চিকিৎসা, ছানি অপারেশন, হার্ট ও ডায়াবেটিস চিকিৎসাসহ বিভিন্ন চিকিৎসা প্রদান করা হয় বিনামূল্যে। তিনি হাসপাতালের পাশাপাশি ভ্রাম্যমান চক্ষু সেবার মাধ্যমে এলাকার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা প্রদান ও চিকিৎসা দেয়া হচ্ছে। এম এ হাসান ব্যক্তিজীবনে অত্যন্ত সুখী ও সফল একজন মানুষ। তিনি 1971 সালের 13ই জুন হাবিবা হাসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই কন্যা হাসিনা আফরোজ রিপা ও সাদিয়া আফরোজ শম্পা এবং একমাত্র পুত্র আহমেদ ইমতিয়াজ হাসানের গর্বিত মাতা পিতা তাঁরা। স্ত্রী হাবিবা হাসান লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের প্রাক্তন সভাপতি, বর্তমান পরিচালক এবং লায়ন জেলা 315A2 এর শীর্ষস্থানীয় নেতৃত্বের একজন। তাঁদের একমাত্র পুত্র আহমেদ ইমতিয়াজ হাসান অ্যারিস্টোফার্মা লিমিটেডের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট। এম এ হাসান একজন সার্থক ও পরিপূর্ণ পিতা, স্নেহপরায়ণ ও শ্রদ্ধাশীল অভিভাবক। আলোকিত মানুষ এম এ হাসানের স্বপ্ন সফলতার 7 দশকে। তাঁর সফলতা, মমত্ব আর ভালোবাসার গভীরতা সত্যিই গভীর, অতল স্পর্শী, যা অনুধাবন যোগ্য মাত্র। আমাদের আদর্শ, আমাদের পথ প্রদর্শক, আলোকিত মানুষ এম এ হাসান শুধু নিজেই আলোকিত হননি, আলো ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে। সেই আলোই আলোকিত হচ্ছে দেশ, আলোকিত হচ্ছে পৃথিবী। এই মহান মানুষটির স্বপ্ন সফলতার 7 দশকে আমাদের গভীর ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।